of you two. Working in Britain for a short period should not give someone the right to settle in Britain. Studying a course in Britain should not give someone the right to settle in Britain. Settling in Britain should be a cherished right, not an automatic add-on to a temporary way in. Student visa এর মাধ্যমে তাদের হচ্ছে ভাই আবাস ব্যবস্থা রোধ করতে অভিবাসন আইনকে আর কঠিন করার ইঙ্গিত দিয়েছে বর্তমান সরকার। স্টুডেন্ট রিডাকশনের ব্যাপারটা তারা বলছে, কিন্তু স্টুডেন্ট বেশি আনার ক্ষেত্রে ফ্লাট করে দেওয়ার ক্ষেত্রে এইটা কিন্তু বিলিং গভর্নমেন্ট বলছে। স্টুডেন্ট এখানে আসবে সেটেলমেন্টের পারপাস, ওই চিন্তাটা এখন বাদ দিলে বেটার। পরবর্তী ধাপটা কখন আসবে তারা যদি ড্রাস্টিক একেবারে রিডাকশনের কথা বলছে, এটা এই মুহূর্তে আমি প্রেডিক্ট করতে পারছি না, তবে ধীরে ধীরে তারা কিছু করবে, কারণ তাদের ইলেকশনের ম্যানিফেস্টোর মধ্যে এটা আছে। আর এই কারণে বর্তমানে বেশ দোটানায় রয়েছে যুক্তরাজ্য সরকার। একদিকে নির্বাচনী অঙ্গীকার, অন্যদিকে স্টুডেন্ট সহ অভিবাসীদের আশাকে সীমাবদ্ধ করলে অর্থনৈতিক মন্দাভাব আরো গভীর হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই ইংরেজি ভাষা জ্ঞানের মান যাচাই করার জন্য এ মাসের 29 তারিখ থেকে পারিবারিক